আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং খুবই হৃদয় বিদারক। সিলেটের দুপাগুলে ট্রাক কার সংঘর্ষে প্রাণ গেল স্বামী স্ত্রীর। আসলে সড়কেই ঝরছে একের পর এক তাজা প্রাণ, কোনো শাস্তি হচ্ছে না, কোনো নিয়ম অনুযায়ী কোনো জরিমানা হচ্ছে না, এভাবেই কিন্তু ঝরছে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় তাজা প্রাণগুলো। স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা অনেকেই হারাচ্ছে তাদের স্ত্রী সন্তানকে, বাবা মা হারাচ্ছে তার সন্তানকে, একটা সন্তান হারাচ্ছে তার বাবা মাকে। আজকে সিলেটের ধূপাকুলে কার এবং ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল স্বামী স্ত্রীর। আসলে খুবই হৃদয় বিদারক এই দৃশ্য, আসলে সেজন্য ব্রেকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আসলে এই মুহূর্তে লাইভে এসেছি। বাবর ভাই সর্বপ্রথম কমেন্ট করেছেন, আল্লাহ ইয়া আল্লাহ রহম করো আমাদের, আল্লাহ সবাইকে রক্ষা করুক। সিলেটের ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্বামী স্ত্রী। আজ সন্ধ্যায় সিলেট উসমানী বিমানবন্দর সংলগ্ন ধূপাগুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এর আগে গত রবিবার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন। একের পর এক দুর্ঘটনা হচ্ছে, একের পর এক শহরে ঝরছে তাজা প্রাণ, কিন্তু এর কোনো বিচার হচ্ছে না, এর কোনো সলিউশন পাচ্ছি না আমরা। আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান অনেকেরই মৃত্যু হচ্ছে, কিন্তু এর কোনো সলিউশন হচ্ছে না। এবং টানা বৃষ্টি এখন পর্যন্ত চলমান, সিলেটে আবারও বন্যার পরিস্থিতি অবনতির দিকে। বাবর জোয়ারদার ভাই রয়েছেন, বড় বড় দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা একদম বাস্তব কথা। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই বাবর ভাই সংযুক্ত রয়েছেন, বড় বড় দুর্ঘটনা থেকে আমাদের হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। অনেকেই সংযুক্ত রয়েছেন এবং কেকুতা থেকে সংযুক্ত হয়েছেন, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি লাইভটি শেয়ার করবেন। আসলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো অনেকটা স্ট্রেইট হবে, তারপর আমি কথা বলছি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার যায় সেই বুঝে হারিয়ে যাওয়ার কি বেদনা, এটা কিন্তু একদমই বাস্তব। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই লন্ডন থেকে সংযুক্ত রয়েছেন। সিলেটে একের পর এক ঝরছে তাজা প্রাণ। ফয়সল মিয়া ভাই আপনাদের একটু মতামত আমরা জানতে চাই, মৌলানা শফি আহমদ আপনাদের সবার একটু মতামত আমরা জানতে চাই। সোমবার নিহত যারা হয়েছেন তারা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড় ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল সবুর মিয়া 27 বছর ও তার স্ত্রী রেহানা আক্তার 22 বছর। আল্লাহ, স্বামীর বয়স মাত্র 27 বছর এবং স্ত্রীর বয়স মাত্র 22 বছর। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন, আল্লাহ সবাইকে রক্ষা করুক। ভাই কিতা হয়েছে ফসল মিয়া ভাই, সিলেটের ভোলাগঞ্জ রোডে বঙ্গবন্ধু মহাসড়কে আজকে সন্ধ্যার পরেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী স্পট ডেড হয়ে যান। মাইক্রোবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু দুইজন স্বামী স্ত্রী দুইজনই নিহত হয়েছেন। স্বামীর বয়স মাত্র 27 বৎসর এবং স্ত্রীর বয়স মাত্র 22 বৎসর। একের পর এক ঝরছে সড়কে তাজা প্রাণ, কোনো শাস্তি হচ্ছে না, কোনো নিয়ম হচ্ছে না, কোনো বিচার পাচ্ছে না মানুষ সঠিকভাবে। কেউ হারাচ্ছে তার স্ত্রীকে, কেউ হারাচ্ছে তার স্বামীকে, কেউ হারাচ্ছে তার কলিজার টুকরা সন্তানকে, কেউ বা হারাচ্ছে তার বাবা মাকে। এভাবেই একের পর এক শহরে ঝরছে আমাদের তাজা প্রাণ এবং পাশাপাশি সিলেটে মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে। সিলেটের প্রত্যেকটি নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে, এখন পর্যন্ত চলমান বৃষ্টি রয়েছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। একের পর এক কিন্তু সিলেটে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ, পাশাপাশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে। এর আগে গত রবিবার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। গত রবিবারে মা ও ছেলে নিহত হয়েছেন এবং আজকে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। একের পর এক সিলেটে দুর্ঘটনা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা হচ্ছে, তার কোনো প্রতিকার নেই, তার কোনো শাস্তি নেই। যার ইচ্ছা যেভাবে সেভাবেই কিন্তু ড্রাইভ করছে। আপনি যে কোনো গাড়ি বলেন, যে কোনো পরিবহন বলেন,
ইচ্ছা মতো ড্রাইভাররা ড্রাইভ করছে, তাদের নেই কোনো লাইসেন্স, তাদের নেই কোনো পারমিট, ইচ্ছে মতো তারা ড্রাইভিং করছে। এবং বিশেষ করে ট্রাক যারা চালাচ্ছেন, ট্রাকের যারা ড্রাইভার, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়ছেন। বুলাগঞ্জ খালি অ্যাক্সিডেন্ট, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, আবু জামহা ফাহাদ আমাদের সঙ্গে রয়েছেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং এই স্বামী স্ত্রীকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। সিলেটের এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে, আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন এবং নিহত যারা হয়েছেন তাদেরকেও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসগোর রয়েছে সেই আইসগোরে রাখা হয়েছে। আগামীকাল তাদের পোস্টমর্টম করা হবে। তারা মৌলভীবাজারের জুড়ি যে এলাকা রয়েছে সেই এলাকার কিন্তু মানুষ। নিহতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল সবুর মিয়া ২৭ ও তার স্ত্রী রেহানা আক্তার ২২ বছর। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। নিরাপদ সড়ক চাই, আবু জিমহা ফাহাদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। আসলে নিরাপদ সড়ক চাই বলতে 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 কিন্তু আমাদের সেই সড়কের কথা চিন্তা করতে করতে কিন্তু আমাদের স্বজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন, সড়কের মধ্যে কিন্তু তাজা প্রাণগুলো কিন্তু চলেই যাচ্ছে। এর সুরাহা নেই, এর কোনো শাস্তি নেই, এর কোনো জবাবদিহিতা নেই। সর্বপ্রথম কথা হলো আমাদের কোনো জবাবদিহিতা নেই। যদি আমাদের জবাবদিহিতা থাকতো, কেন আমি মানুষকে হত্যা করেছি, কেন আমি অ্যাক্সিডেন্ট করেছি, একজনকে আহত করেছি, আমাদের জবাবদিহিতা না থাকার কারণে কিন্তু আজ আমরা এভাবেই কিন্তু দাবিত হচ্ছে মৃত্যুর খুলে একের পর এক এবং সড়কে ঝরছে তাজা প্রাণ। ধন্যবাদ জানাচ্ছি এম আর মিজান খান আমাদের সঙ্গে রয়েছেন। আসলে আপনাদের ব্যক্তিগত মতামত আমরা আশা করছি, অনেকেই সবসময় প্রত্যেকটি লাইভেই কমেন্ট করেন আপনারা, এই মুহূর্তে আসলে আপনাদের কমেন্ট আমরা আশা করছি, তাও আবার আপনাদের মতামত। সড়কে একের পর এক ঝরছে তাজা প্রাণ, নেই কোনো সুরাহা এবং নেই কোনো সমাধান, প্রতিবাদ করে লাভ নেই। আবু জিমহা ফাহাদ আমাদের সঙ্গে রয়েছেন। আসলে একের পর এক যদি সড়কে তাজা প্রাণগুলো যায়, কোনো মামলা হচ্ছে না, কোনো জবাবদিহিতা হচ্ছে না, মামলা হলেও আবারও পুনরায় কয়েকদিন পর বেরিয়ে আসছে, গাড়ি ছেড়ে আবারও সেই গাড়ি নিয়ে রোডে আসছে এবং সেই গাড়ি দিয়ে আবারও কোনো দুর্ঘটনায় জর্জরিত হচ্ছে। এভাবে অনেক ঘটনা রয়েছে, বহু ঘটনা রয়েছে। সর্বপ্রথম যে কথাটি হলো আমাদের কাছে, সর্বপ্রথম যে প্রশ্ন জাগে সে প্রশ্নটা হলো আমার কাছে ব্যক্তিগত, যে আমাদের কোনো জবাবদিহিতা নেই। আমি আজকে একটি দুর্ঘটনা করেছি, একজন মানুষ মারা গিয়েছে, আমার কোনো জবাবদিহিতা নেই। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা স্বাভাবিক, এটা কেন স্বাভাবিক হবে? আমার ভুলের কারণে হতে পারে, অন্যের ভুলের কারণেও হতে পারে। বেশিরভাগ সময় আমরা দেখি যে ট্রাক চালক যারা রয়েছেন তারা অনেকটাই আনকন্ট্রোলভাবে গাড়ি চালান এবং বিশেষ করে যারা বাইক চালান, আমি নিজেও কিন্তু বাইক চালাই, বাইক যারা চালান তাদেরকেও আমরা কিন্তু বলি যে তারাও কিন্তু অতি স্পিডে গাড়ি চালান, সেজন্য সড়কে অনেকেই তাজা প্রাণ দিতে হচ্ছে বিভিন্ন সময় এবং বন্ধু বান্ধব নিয়ে খুবই রাফ গাড়িগুলো চালান, সেজন্য কিন্তু আমাদের সড়কে একের পর এক ঝরছে তাজা প্রাণ। সিলেটে দিনভর বৃষ্টিপাতের দুর্ভোগ, মঙ্গলবার যেমন থাকবে আবহাওয়া, আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই। সিলেটের সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যে নিউজগুলো রয়েছে, সিলেটে সোমবার ১ জুলাই দিনভর ঝরছে বৃষ্টি, রবিবারও বৃষ্টি হয়েছে, রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। টানা বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে, বিশেষ করে সোমবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসমুখী যে লোকজন যানবাহনের চলে গন্তব্যস্থানে যাওয়া অনেকটাই কিন্তু কষ্ট হয়ে ফিরেছে, কষ্ট হয়েছিল এবং বাসায় ফিরেছেন অনেক কষ্ট করে, বিশেষ করে বাইরের শ্রমজীবী মানুষের ভোগান্তি হয়েছে খুব বেশি। আমরা দেখেছি সারাদিনই সিলেটে যারা শ্রমজীবী রয়েছে, রিক্সা চালক যারা রয়েছে, সিএনজি চালক যারা রয়েছে এবং ফুটপাতের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অনেকটাই কষ্ট হয়েছে এবং তারা খুবই কষ্টে আজকে কিন্তু ব্যবসা বাণিজ্য করেছেন এবং তাদের কাজ করেছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় টানা এই বৃষ্টি হচ্ছে, একই কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় মেঘমালা তৈরি হয়েছে, এছাড়া বায়ুচাপের অধিক্য বিরাজ করছে। মঙ্গলবার ও ২ জুলাই
বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মাত্র 35 দিনের মধ্যে সিলেটে তৃতীয়বারের বন্যার কবলে পড়ল সিলেটবাসী। এটা কিন্তু আসলেই স্বাভাবিক। ইতিমধ্যেই সিলেট মহানগরীর বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। এদিকে মাত্র 35 দিনের মধ্যে সিলেটে তৃতীয়বারের বন্যার কবলে পড়ল সিলেটবাসী। দ্বিতীয় দফায় বন্যায় 7 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। এরই মাঝে অবিরাম বৃষ্টিও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমবার 1 জুলাই নতুন করে বন্যার দেখা দিয়েছে জেলার 3টি উপজেলায়। তবে মহানগরে এখনও হয়নি বন্যা। মহানগরে আসলে বৃষ্টির যে পানি, জলাবদ্ধতার সৃষ্টি অলমোস্ট হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন আগামী 4 দিন সিলেট ও উজানের ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা রয়েছে, ফলে সিলেটে নতুন করে বন্যার ভয়াবহ পরিস্থিতি হবে। সিলেটে গত 27 মে আগাম বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। 2 সপ্তাহব্যাপী স্থায়ী এ বন্যায় পানিবন্দী ছিল 10 লাখেরও বেশি মানুষ। প্রথম বন্যার পানি পুরোপুরি নামার আগেই 15 জুন থেকে ফের বন্যা হয় সিলেটে। বিশেষ করে ঈদুল আজহার দিন ভোর রাত থেকে মাত্র কয়েক ঘন্টায় অতি ভারী বর্ষণে মহানগরের সিলেটের সব উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরবর্তী 1 সপ্তাহে সিলেটের বন্যার পরিস্থিতি ছিল ভয়াবহ। এরপর পানি নামতে শুরু হয়, তবে সে গতি ছিল খুবই ধীর গতিতে কিন্তু পানি নামতে শুরু করেছিল এবং সেই পানি নামতে শুরু করার শেষের দিকেও কিন্তু আবারও শুরু হয়ে গেছে টানা বৃষ্টির কারণে। দ্বিতীয় দফা বন্যা শেষ হওয়ার আগেই সোমবার থেকে সিলেটের ধাক্কা দেয় তৃতীয় দফা বন্যা। রবিবার 30 জুন দিনভর সিলেটে থেমে ও উজানের ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যার দেখা দিয়েছে জেলার জৈন্তাপুর, খানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার যেসব এলাকায় বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছিল সেসব এলাকায় ফের প্লাবিত হয়েছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। জানা যায় সোমবার সকাল 6টা থেকে উজান থেকে নেমে আসা ঢলে কানাইঘাট, সুরমা ও লুহবা নদীর পানি দ্রুত গতিতে বেড়ে যায়, ফলে আগের থেকেই ক্ষতিগ্রস্ত সুরমা ডাইকের অন্তত 18টি স্থান দিয়ে সুরমা ও লুহবা নদীর পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত জনপদে ফের বন্যায় তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত বাড়িঘরের মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন বাজার তলিয়ে পানি ঢুকছে ব্যবসা প্রতিষ্ঠানে, এতে নতুন করে ক্ষতিতে পড়ছে ব্যবসায়ীরা। আল্লাহ সবাইকে রক্ষা করুক। এছাড়া প্লাবিত হয়েছে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার নতুন নতুন এলাকা, ফলে তৃতীয় দফা ভোগান্তিতে পড়েছে মানুষজন। কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন একটু আমাদেরকে জানাবেন। একদিকে সিলেটে বন্যায় একদিকে একের পর এক ঝরছে সড়কে তাজা প্রাণ। আসলে দেখার কেউ নেই, কথা বলার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। তাদেরকে কেউ প্রশ্ন করছে না, তাদেরকে কেউ জবাবদিহি করতে হচ্ছে না। কেন শহরে ঝরছে তাজা প্রাণ? আপনি কেন গাড়ি স্পিডে চালাচ্ছেন? কেন আপনি খেয়াল করে গাড়ি চালাচ্ছেন না? কেন আপনার কারণেই এই এত বড় দুর্ঘটনা হয় আপনাদের কারণে? সেজন্য আসলে কোনো জবাবদিহি নেই, সেজন্য আসলে কোনো কঠিন শাস্তি হচ্ছে না। সেজন্যই কিন্তু তারা আইনের মার পেছে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে, জামিনে বেরিয়ে যায়, আবারও কিন্তু সেই গাড়ি চালাচ্ছে, সেই আবার পুনরায় দুর্ঘটনায় ঘটছে এবং আবারও ঝরছে সড়কে তাজা প্রাণ। এভাবেই যদি চলে, সড়কে একের পর এক ঝরবে তাজা প্রাণ, আমাদের কারো মা, কারো বাবা, কারো বোন, কারো স্ত্রী, কারো সন্তান, কারো ছেলে, কারো মেয়ে, সবাইকে একদিন সড়কেই ঝরতে হবে, একের পর এক তাজা প্রাণ দিতে হবে। এভাবেই কিন্তু চলতে হবে আমাদেরকে। এটা কিন্তু আমাদের কঠিন বাস্তব একটা জিনিস আমি বললাম। এছাড়াও সিলেটে টানা বৃষ্টির কারণে পানি উন্নয়ন বোর্ড ফিউবা সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র দাস সোমবার বিকেলে জানিয়েছেন গত 48 ঘন্টায় সিলেটের উজানের ভারতের চেরাপুঞ্জিতে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও সিলেটে রবিবার সকাল 6টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে 260 মিলিমিটার। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আপনি আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে বন্যার পরিস্থিতি সিলেটে আবারও ভয়াবহ হবে। আল্লাহ, আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে, পিউব সূত্র জানায় সোমবার বিকেল 6টা থেকে সিলেটে 3টি নদীর পানি 4 পয়েন্টে বিপদসীমার উপরে ছিল। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 102 সেন্টিমিটার, কুশিয়ারার পানি আলমশিদ পয়েন্টে 28 সেন্টিমিটার ও এ নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টের পানি 88 সেন্টিমিটার ও
সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার এগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদী ও ফেন্সুগঞ্জের পয়েন্টের পানি ছিল বিপদসীমার উপরে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত ছিল বলে জানায় পিউব। এদিকে রবিবার রাতে জেলা প্রশাসন সূত্রে জানায়, একদিন সকাল পর্যন্ত সিলেট মহানগরী ও জেলায় সদর ছাড়া বাকি 12টি উপজেলায় 1,134টি গ্রামের 7,37,000 মানুষ পানিবন্দী হয়েছে। এসব উপজেলার আশ্রয়কেন্দ্রে 10,713 জন মানুষ রয়েছেন। বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও প্রত্যেক উপজেলা প্রশাসন কার্যালয়ে কন্ট্রোল স্থাপন করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করে বন্যার্ত মানুষকে অসুস্থ মানুষকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আসলে একের পর এক সিলেটে বন্যা হচ্ছে এবং তৃতীয় ধাপের বন্যার সম্মুখীন রয়েছি আমরা, কিন্তু সিলেটের মানুষ। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে এই নগরীর মানুষকে রক্ষা করুক। এবং এই মুহূর্তে আসলে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আসলে সড়কে জড়ছে একের পর এক তাজা প্রাণ। আজকেই বঙ্গবন্ধু সড়ক ভুলাগঞ্জ রোড আপনারা অনেকেই চিনেন, ধূপাকুল নামক জায়গায় সন্ধ্যার পর একটি মাইক্রো কার, একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুইজন। তাদের পরিচয় হলো তারা স্বামী স্ত্রী। স্বামীর বয়স মাত্র 27 বৎসর এবং স্ত্রীর বয়স মাত্র 22 বৎসর। তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসকোর রয়েছে সেখানে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য, এবং আরও দুইজন আহত রয়েছেন, তাদেরকে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, আমার লাইভে ঢুকার একমাত্রই কারণ হলো যে আমার প্রশ্ন হলো একটাই আপনাদের সবার কাছে, এভাবেই যদি সড়কে একের পর এক তাজা প্রাণ ঝরতে থাকে তাহলে একদিন আমার আপনার আমি আপনি আমার আপনার আপনাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান বাবা মা আমি নিজেও সড়কে মরতে পারি, তাজা প্রাণ যেতে পারে আমাদের সড়কের মধ্যে। কারণ আমাদের নেই কোনো জবাবদিহিতা, নেই কোনো কঠিন শাস্তি। সেজন্যই কিন্তু আইনের মারপেছেই কিন্তু তারা আবারও বেরিয়ে যাচ্ছে, অপরাধীরা বেরিয়ে গিয়ে আবারও তারা পুনরায় রাস্তায় গাড়ি চালাচ্ছে এবং সেই গাড়ি দিয়ে আবারও কোনো দুর্ঘটনা করছে, আবারও ঝরছে আরও মানুষের তাজা প্রাণ। এভাবেই চলছে আমাদের দেশে। দেখার কেউ নেই, কথা বলার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই, প্রশ্ন করার কেউ নেই, জিজ্ঞাসা করার কেউ নেই। একের পর এক ঝরছে সড়কে তাজা প্রাণ। সেই বঙ্গবন্ধু মহাসড়কে কিন্তু গত রবিবারও ঘটনাস্থলেই মা ছেলে দুইজন মারা গিয়েছিলেন এবং আজকে আবারও এই দুর্ঘটনা। এক সপ্তাহের ভিতরে এই ধরনের দুর্ঘটনা, আসলে এটা মেনে নেওয়া যায় না। তাজা প্রাণগুলো মুহূর্তের মধ্যে ঝরে যাচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে মানুষ এই পৃথিবীতে বসবাস করে, অনেক স্বপ্ন নিয়ে মানুষ চলাফেরা করে, অনেক স্বপ্ন নিয়ে মানুষ বেড়ে উঠে, নিমিষেই কিন্তু এই স্বপ্নগুলো ঝরে যায় একটি অ্যাক্সিডেন্টের কারণে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে এটা আমি ফিল করতে পারছি না পুরোপুরি, আপনি হয়তো বা ফিল করতে পারছেন না। যাদের স্ত্রী, যাদের সন্তান, যাদের ভাই, যাদের বোন, যাদের মা, যাদের বাবা এই সড়কেই ঝরেছেন, সড়কেই তাদের তাজা রক্ত ঝরেছে, একমাত্র তারাই সেই বেদনা বা তারাই সেই কষ্টটা বলতে পারবে বা বুঝতে পারবে। আল্লাহ যেন সবাইকে এসব বুঝার তৌফিক দান করে, এবং বিশেষ করে যারা বাইক রাইডাররা রয়েছেন, আমার মায়ের ভাই এবং যারা বোনেরাও বাইক রাইড করেন, তাদেরকে একটি অনুরোধ করব, আপনারা দেখে শুনে বাইক রাইড করবেন। বাইকের গতি বাড়িয়ে আপনি মনে করবেন না যে আপনি অনেক ভালো একটি কাজ করছেন বা প্রাউড ফিল করছেন নিজেকে যে আমি বাইকের গতি স্পিড দিয়ে আরেকজনকে ওভারটেক করে যাচ্ছি। না, আপনি একটি দুর্ঘটনার কবলে পড়ে আপনার সারা জীবন বিছানার বেডের কাটাতে পারেন বা ঘটনাস্থলে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারেন এই স্পিডের কারণে। আমরা বাইক সহ সিএনজি সহ যে কোনো গাড়ি, ট্রাক সহ যে কোনো যানবাহন, মাইক্রোবাস সহ যে কোনো যানবাহন আমরা ধীরে স্থিরে চালাব, এবং আমরা খেয়াল রেখে মাথা ঠান্ডা করে আমরা পরিবহন গাড়ি চালাব। এবং যারা আমরা বিশেষ করে যারা ট্রান্সপোর্টের গাড়ি চালাই, যারা যাত্রী টানি, প্যাসেঞ্জার টানি, তারা আরও বিশেষ করে সতর্কতার সহিত আমরা গাড়ি চালাবো। কারণ আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার পিছনে আরও 10 জন 5 জন মানুষ আছে, আরও 5টি তাজা প্রাণ রয়েছে।
সে কথা চিন্তা করে আপনারা গাড়ি চালাবেন ইনশাল্লাহ। আমরা যদি সঠিকভাবে গাড়ি চালাই ইনশাল্লাহ, আমরা যদি সঠিক নিয়মে গাড়ি চালাই, সড়কে আর জড়তে হবে না তাজা প্রাণ, খালি হবে না কোনো মা এবং বাবার বুক, খালি হবে না কোনো কারো স্ত্রী সন্তান, মারা যাবে না কোনো কারো সন্তান, কারো নাড়ি ছেঁড়া ধন, কারো পেটের সন্তান মারা যাবে না, সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ব্যক্তিগত মতামত পেশ করবেন কমেন্টের মাধ্যমে, এবং আমরা যার যার অবস্থান থেকে যদি আজকে সড়ক দুর্ঘটনা সহ যে কোনো দুর্ঘটনার যদি প্রতিবাদ করি, একসময় দেখা যাবে সমাজ থেকে আমাদের অপরাধ দুর্নীতি অনিয়মগুলো একসময় উঠে যাবে। আমরা বিশ্বাস করি আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা। শুভরাত্রি। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরোটি লাইভেই আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল আপনাদের ভালোবাসার ভাই, স্নেহভাজন ভাই, কারো বন্ধু, কারো সহযোদ্ধা, কারো সহকর্মী আপনাদের সাথে ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শুভরাত্রি।